আলগাপুর বিধানসভা এলাকায় চণ্ডীপুর প্রথম খণ্ড গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে আলগাপুর পুলিশের সহযোগে সদ্যজাত শিশুটিকে উদ্ধার করেন হাইলাকান্দি চাইল্ড লাইনের কর্মীরা। শিশুটি বর্তমানে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। হাইলাকান্দি চাইল্ড লাইনের কর্মী মবরুর আহমেদ মজুমদার, জাকির হোসেন মজুমদার, তপা সূত্রধর জানান, জেলা শিশু সুরক্ষা আধিকারিকের নির্দেশ মর্মে তারা শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসকে রায় সিভিল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন বলে পরামর্শ দিলে শিশুটিকে ভর্তি করা হয় সিভিল হাসপাতালে। মবরুর আহমেদ মজুমদার জানান, হাইলাকান্দি সিভিল হাসপাতালে আগামী 5 দিন শিশুটির চিকিৎসা চলবে এবং শিশুটির অভিভাবকের খোঁজ করার চেষ্টা চলছে। এই সময় কোনো দাবিদার পাওয়া না গেলে 5 দিনের পর নিয়ম অনুযায়ী বিশেষ অ্যাডাপশন এজেন্সির হাতে শিশুটিকে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, মাসখানেক আগে 5 গ্রাম রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একইভাবে একটি নবজাতক শিশু উদ্ধারের ঘটনার পর পুনরায় রবিবার চণ্ডীপুরে আরেকটি শিশু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জন্মের পর কেউ নবজাতক কন্যা শিশুটিকে ফেলে রেখে যায় বলে স্থানীয় মানুষের অভিমত। তারা বলেন, এই ধরনের ঘটনা অমানবিক, দিন দিন আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটছে বলে মনে করা হচ্ছে, এমনটাই বলছেন এলাকার জনগণ। আলগাপুর থেকে ইব্রাহিম আলী চৌধুরীর প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। অনেক 9:30 আলগাপুর পুলিশের মাধ্যমে আমরা একটা খবর পাইছি যে একটা বাচ্চা এখানে পাওয়া গেছে, যেটা অ্যাবান্ডেন্ট পরিত্যক্ত বাচ্চা। সেই হিসেবে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারকে ইনফরমেশন দিয়েছি। তার অর্ডার মতে কেউ বাচ্চাটারে আমরা এখান থেকে আলগাপুর পুলিশ সহযোগে বাচ্চাটা রেস্কিউ করে আনছি সুস্থ অবস্থায়। এখন বর্তমানে বাচ্চাটা কোন জায়গাতে আছে? তারপরে বাচ্চাটা অ্যাজ পার সিডব্লিউসি অর্ডার মতে আমরা বাচ্চাটার যে প্রসিজার করতে লাগে পরে আমরা মেডিকেল ট্রিটমেন্টও নিয়েছি। নেওয়ার পরে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখা গেছে বাচ্চাটা একটু ফিজিক্যালি আনফিট আছে। তখন মেডিকেল অফ হাসিন ওর কেয়ার লাগে রাখা হয়েছে হেলাহান্দি সিভিল হসপিটাল। কোন জায়গায় আছে? হেলাহান্দি সিভিল হসপিটালে আছে। আচ্ছা, ফার্স্ট দিন পরে বাচ্চাটার যে সিস্টেম মতে তাই আবার যেটা স্পেশাল অ্যাডপশন এজেন্সি দিতে লাগে সেই মতে আমরা স্পেশাল অ্যাডপশন এজেন্সি বাচ্চাটারে দেওয়া হয়ে গেলাম। এখন অবধি বাচ্চাটা যদি কোনো তার বায়োলজিক্যাল প্যারেন্টস যদি থাকে যদি ক্লেম করে তো বাচ্চাটা 2 মাস অবধি তারা নিতে পারবে সিস্টেম মতে। আর এরপরে হইলে ডাইরেক্টলি স্পেশাল অ্যাডপশন এজেন্সির বাচ্চাটা যাই পড়িয়া যেটা ফার্দার খেয়ে অ্যাডপশন লইতে পারবে এখান থেকে। বদরপুর সানরাইজ লজের গা ঘেঁষে উত্তর দিকে 5 মিনিট পায়ে হেঁটে গেলেই রাস্তার পাশে নজরে পড়বে বিশাল কলাপসিবল গেট, বড় বড় হরফে লেখা প্রোগ্রেসিভ স্কুল। শহরের যানজটমুক্ত একটি নির্ঝঞ্ঝাট এলাকায় স্বমহিমায় বেশ কিছু কচিকাঁচার দায়িত্ব নিয়ে স্কুলটি আজ বদরপুরের অন্যতম একটি আবাসিক স্কুল। গেট ঠেলে ভেতরে ঢুকলে পরিষ্কার পরিচ্ছন্ন উঠোনে কচিকাঁচাদের ছুটোছুটি দেখলে এক মুহূর্তের জন্য স্মৃতির রূপলি পর্দায় ভেসে উঠবে আপনার শৈশব। উঠানের দক্ষিণ পাশেই মেয়েদের হোস্টেল, ঠিক উল্টো দিকে 1 মিনিট হেঁটে পশ্চিম দিকে বাঁক নিলেই স্কুল। স্কুলে ঢুকলেই মনে হবে আপনি তারামণ্ডলে ঢুকেছেন। ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন্য লম্বা বারান্দার দেয়ালে আঁকা বাহারি রঙের সব চিত্র। এই সব চিত্রের ডিজাইন করা হয়েছে ছাত্রছাত্রীদের মানস চরিত্রকে কল্পনা করে। শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে রয়েছে অভিনব প্রক্রিয়া। 1 মাস পর্যবেক্ষণে থাকার পর ক্লাস নেওয়ার সুযোগ পান একজন শিক্ষক। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা আলাদা হোস্টেলের ব্যবস্থা। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আবাসিক পড়ুয়াদের স্বাস্থ্যসম্মত খাবার দেওয়া হয়। খেলাধুলায় ও শরীরচর্চায় রয়েছে রোজদিনকার রুটিন। স্কুলের কর্ণধার মোহাম্মদ শাহজাহানের হাতে গড়া অনেক ছাত্র রাজ্য স্তরে খেলাধুলা করছে। সাংস্কৃতিক ক্ষেত্রে নেওয়া হয় বিশেষ যত্ন, স্পোকেন ইংলিশ প্রায় প্রাথমিক গুরুত্ব। 24 ঘন্টার শৈক্ষিক গাইডেন্সে একটি পড়ুয়া নিজেকে সম্পূর্ণ মেলে ধরার সুযোগ পায়। আগামী শিক্ষাবর্ষ থেকে সিনিয়র সেকেন্ডারিতে উন্নীত হবে প্রোগ্রেসিভ, বর্তমানে ভর্তি চলছে। আপনার ছেলে বা মেয়েকে কোয়ালিটি এডুকেশনের স্বাদ এনে দিতে সামিল হতে পারেন প্রোগ্রেসিভের শিক্ষাযজ্ঞে।